শেখ জায়েদ মসজিদ বিশ্বের অন্যতম চোখধাঁধানো নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন এটি চারটি ফুটবল মাঠের সমান জায়গা নিয়ে তৈরি গ্র্যান্ড জায়েদ মসজিদ খুবই নজরকাড়া স্থাপনা দুবাই থেকে আবুধাবি যাওয়ার পথে একেবারে মেইন রোডের পাশে এটির অবস্থান হলেও মসজিদের মূল চত্বরে ঢুকতে বেরোতে হয় আধা কিলোমিটার পথ 38টি ঠিকাদার কোম্পানির 3000 কর্মী 11 বছরের চেষ্টায় নির্মাণ করেন শেখ জায়েদ মসজিদ এটি তৈরিতে খরচ হয় 54 কোটি 50 লাখ ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় 5,500 কোটি টাকা বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদের আয়তন প্রায় 20,000 বর্গমিটার যার অভ্যন্তরে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন 40,000 মুসল্লি আবুধাবির জাঁকজমকপূর্ণ এই মসজিদে ঢুকলে যে কারো চোখ আটকে যাবে স্বর্ণখচিত বৃহত্তম ঝাড়বাতি মার্বেলের গম্বুজ আর মণিখচিত কলামগুলিতে শুধু মুসলমানরা নয় বহু অমুসলিম ও বাদ্যপান মসজিদটির নান্দনিক সৌন্দর্যের প্রেমে পড়বে গিনেস বুক অফ ওয়ার্ল্ড নাম লেখানো এই মসজিদটি চালু হয় 2007 সালে এরপর থেকে ইসলামপ্রিয় মানুষের পাশাপাশি সেখানে ঢল নামে হাজারো পর্যটকের মসজিদটি সব বর্ণবর্ণ মানুষের জন্য উন্মুক্ত হলেও নারী পুরুষ সবার জন্যই লম্বা পোশাক পরার মতো ড্রেস কোড মানা বাধ্যতামূলক আর তাই অন্য ধর্মের হলেও সেখানে বোরকার মতো পোশাক পরতে কুণ্ঠাবোধ করেন না তেমন কেউই ব্যক্তিগত গাড়ি পার্কিংয়েরও তেমন কোনো ঝামেলা নেই নেই কোনো খরচও গ্র্যান্ড জায়েদ মসজিদের নামকরণ সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্রপ্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে যার স্থাপত্যশৈলী সিরিয়ার নাগরিক ইউসুফ আবদুল আবহাওয়া যত গরমই হোক না কেন মসজিদটিতে রয়েছে অন্য রকমের প্রশান্তি খালি পায়ে হাঁটার সময় মার্বেল ও শ্বেত পাথরের টাইল দেবে ভিন্ন রকম ছোঁয়া এর পরিদর্শনে কোনো বিধিনিষেধ না থাকলেও মসজিদ প্রাঙ্গণে পানাহার বা ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ শুক্রবার জুমার নামাজের সময় ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত অনায়াসে ভ্রমণ করতে পারেন